আপনারা কি জানেন যে পশ্চিমবাংলায় যদি এনআরসি চালু হয় এবং সিএএ লাগু হয়ে থাকে তাহলে আপনার কি কি নথি প্রয়োজন অবশ্যই আজকে আলোচনা করব এই ভিডিওতে কি কি নথি আপনাকে এখন থেকেই ঠিক করে রাখা উচিত কারণ পশ্চিমবাংলায় বারবার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বারবার বলেছেন এর পূর্বেও বলেছিলেন ঘুষপেটিয়াদের বের করতে হবে এখনও কিন্তু বারবার বলছেন পশ্চিমবাংলায় যদি বিজেপি ক্ষমতা আসে প্রথম কাজ হবে তাদের সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইনটি চালু করা সেটাই প্রথম কাজ অবশ্য সেই নথিগুলো কি কি লাগবে আপনারা দেখতে থাকুন এনআরসি এবং নাগরিকত্ব যে সংশোধনী আইন আপনি যদি ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে চাইছেন তাহলে আপনাকে অবশ্য এই ভিডিওটি দেখতে হবে কারণ আপনি মিলিয়ে নিতে পারবেন কি কি নথি প্রয়োজন অন স্ক্রিন আলোচনা করছি দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টায় এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছিল এই নিউজটি একটি পূর্বের নিউজ যেটা অসমের ক্ষেত্রে ঘটনাটা যেটা ঘটেছিল সেই নথিগুলো আপনাদের সামনে তুলে ধরছি কি কি প্রমাণপত্র থাকলে আপনি ভারতীয় নাগরিক তারপরে কি বলা আছে দেখো ভারতের সর্বপ্রথম জাতীয় নাগরিক পুঞ্জীকরণের বিষয়টি ভাবা হয় ১৯৫১ সালে সেই বছর জনগণনার পরেই তৎকালীন কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিক পুঞ্জীকরণের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চালায় সম্প্রতি অসমে ৪০ লক্ষ নাগরিক জাতীয় নাগরিক পুঞ্জীকরণ থেকে বাদ পড়েছেন ৪০ লক্ষ অসমে জাতীয় নাগরিক পুঞ্জীকরণ থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপে সারা দেশের বিতর্কের ঝড় উঠেছে কেন্দ্র সরকারের যে পদক্ষেপ এই পদক্ষেপের জন্য সারা দেশে কিন্তু একটা ঝড় উঠেছে সংসদের ভিতরে ও বাইরে উত্তাল হয়েছে বিরোধীরা নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপের কড়া নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্রের সরকার বিভেদের রাজনীতি করছে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নাগরিকত্ব থেকে বাদ পড়া অসমের সিংহভাগ মানুষই শরণার্থী বলে দাবি করা হচ্ছে যদি বিজেপি দাবি করছে এনআরসি থেকে বাদ পড়া বেশিরভাগ মানুষই নাকি অনুপ্রবেশকারী ১৯৭১ সালের পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরাই এই রাজ্যে এসে ঠাঁই নিয়েছেন বলে দাবি করেছেন সেখানকার শাসক দল তথা বিজেপি সম্প্রতি অসম সরকার রাজ্যের নাগরিকদের কিছু নথি জমা করার আবেদন জানায় যা দেখে তাদেরকে জাতীয় নাগরিক পঞ্জীকরণ ভুক্ত করা হবে অর্থাৎ জাতীয় নাগরিক করা হবে তারা জাতীয় নাগরিক পঞ্জীকরণের আওতায় আসতে পারবে মূলত দুটি আবশ্যিক বিষয়ের উল্লেখ করা হয় সেখানে এ নাম্বার এবং বি নাম্বার এ দুইটি তালিকা রয়েছে এ তালিকায় কি কি রয়েছে আলোচনা করছি এ তালিকায় যে যে তথ্য চাওয়া হয়েছে ১৯৫১ সালের জাতীয় নাগরিক পুঞ্জীকরণের নথি কি কি চাওয়া হয়েছে ১৯৫১ সালের জাতীয় নাগরিক পুঞ্জীকরণের নথি অর্থাৎ এনআরসির যে রেকর্ড সেই এনআরসির নথিটা কিন্তু আপনাকে জমা করতে হবে এটা চাওয়া হয়েছে অসমের ক্ষেত্রে পশ্চিমবাংলাও ঠিক একই রকম চাইতে পারে জেনে রাখুন সমস্ত তথ্য কি কি তারপরে বলা আছে দেখো ২৪ মার্চ ১৯৭১ সালের আগে পর্যন্ত ২৪ মার্চ ১৯৭১ সালের আগে পর্যন্ত ভোটার তালিকার নথি ২৪ মার্চ ১৯৭১ সালের আগের পর্যন্ত ভোটার তালিকার নথি অবশ্য দেখাতে হবে নাগরিকত্ব আইনে জমির দলিল দেখাতে হবে সেই সময়ের জমির দলিল ১৯৭১ সময়ে সালের আগের নাগরিকত্বের শংসাপত্র আপনি যদি নাগরিক হন তাহলে সেই নাগরিকত্বের শংসাপত্র আপনাকে দেখাতে হবে স্থায়ী আবাসিক শংসাপত্র আপনি যেখানে বসবাস করছেন সেখানকার একটা শংসাপত্র লাগবে শরণার্থী নিবন্ধীকরণ সার্টিফিকেট আপনি যদি শরণার্থী হন তাহলে আপনি শরণার্থী হয়ে ভারতবর্ষে আসার পরে কি আপনি শরণার্থী নিবন্ধীকরণ করিয়েছেন সেই সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে না হলে আপনি
ভারতের নয়। পাসপোর্ট, আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট থাকলেও কিন্তু আপনি ভারতীয় হতে পারেন, হবেন বলে নয়, হতে পারেন, এইসব নথিগুলো দেখালি, সেই সময়ের পাসপোর্ট। এলআইসি, আপনি যদি এলআইসি করেছেন সেই এলআইসির কাগজটাও দেখাতে পারেন। যে কোনো সরকারি লাইসেন্স অথবা সার্টিফিকেট, যে কোনো সরকারি লাইসেন্স অথবা সার্টিফিকেট। কিন্তু আপনারা ভাববেন যে আমাদের কাছে যে কোনো লাইসেন্স বা পাসপোর্ট তো এগুলো রয়েছে, কোনো সমস্যা নেই, না, সেটাকে থাকতে হবে 1971 সালের আগের। সরকারি চাকরির নথি, আপনি যদি সরকারি চাকরি করেন তার নথি লাগবে। ব্যাংক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্টের নথি, ব্যাংক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্টের নথি লাগবে আপনাকে দেখাতে। তারপরে হয়ে গেল বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আপনার জন্ম সার্টিফিকেট অবশ্য লাগবে। কবেকার জন্ম সার্টিফিকেট, আপনারা কি বুঝতে পারছেন যে জন্ম সার্টিফিকেটটা হতে হবে 1971 আগের, কারণ আপনি যেটা দেখাবেন বর্তমান সার্টিফিকেট আপনি বার করেও নিতে পারেন। বিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় অথবা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট, আপনার যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট থাকলেও আপনি কিন্তু দেখাতে পারেন। আদালতের কোনো নথি, আদালতের যে কোনো নথি, মামলা বা যে কোনো ক্ষেত্রে যে নথি রয়েছে সেটাও দেখাতে পারেন। বি, যেটা বি তালিকা যেটা রয়েছে, বলা হয়েছে বি তালিকায় যে যে নথি চাওয়া হয় সেগুলোর মধ্যে রয়েছে জমি সংক্রান্ত তথ্য, রেশন কার্ড এবং বিবাহের জন্য প্রয়োজনীয় নথি। বি তালিকায় জমি সংক্রান্ত তথ্য, রেশন কার্ড এবং বিবাহের, বিবাহিতাদের জন্য প্রয়োজনীয় নথি। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার প্রয়োজনীয় নথি অবশ্য দেখাতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত নথিগুলো আপনারা তৈরি করে রাখুন, আপনারা প্রস্তুত থাকুন, পশ্চিমবঙ্গে কিন্তু এনআরসি এবং সিএএ চালু হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, কারণ বারবার নরেন্দ্র মোদি সরকার বলেছেন পশ্চিমবাংলায় এনআরসি এবং সিএএ চালু হবে। কারণ সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন নরেন্দ্র মোদি সরকার চালু করার পরে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু এবারে সেটাকে প্রধান হাতিয়ার করে মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য তারা এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছেন বিজেপি সরকার। তারা কিন্তু সরকারের ক্ষমতা আসার পরেই প্রথমে কিন্তু সিএএ চালু করবেন, বারবার বলছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েও বারবার বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের কথা কিন্তু একটাও মিস্টেক হচ্ছে না, আপনারা সবাই জানেন তারা যে যে বলে সেটাই কিন্তু হয়। এনআরসি বলে, এনআরসি হয় সিএ, সিএ চালু হয়, সিএ আইন পাশ করে নিয়েছে, যতই বিরোধিতা করো, কৃষি বিল, সেই কৃষি বিল পাশ করে নিয়েছে, যতই বিরোধিতা করো, 370 ধারা সেটা করে নিয়েছে, যতই বিরোধিতা করো, তাহলে নিশ্চয় এনআরসি এবং সিএ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে পশ্চিমবাংলায়। আপনারা তৈরি থাকুন, নিজের নিজের নথিগুলো রেডি রাখুন। ভিডিওটি এখানে শেষ করছি, আপনাদের পরবর্তী এই ধরনের একাধিক আপডেট নিয়ে আসবো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রত্যেকটি বন্ধুর, প্রত্যেকটি ভাই বোন, প্রত্যেকের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেকের জীবন বাঁচানো উচিত, প্রত্যেকের জীবন বাঁচানোর জন্য এই নথিগুলো কী কী নথি প্রয়োজন এনআরসির ক্ষেত্রে, আপনারা সেটা যদি প্রত্যেকে একটু জানিয়ে দেন তাহলে অবশ্য আমি ধন্য মনে করবো, সবাই যদি উপকৃত হন এই ভিডিওটা দেখে। আর আপনাদের অবশ্য আপনার ভিডিওটা একজনকে শেয়ার করে দিলে সেও কিন্তু উপকৃত হবে। কী কী নথি এখন থেকে তৈরি করে রাখা প্রয়োজন, পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন প্রায় শেষের দিক, আর মাত্র 2 দফা রয়েছে, তারপরেই কিন্তু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, তারপরে সরকার গঠিত হবে যদি বিজেপি সরকার গঠিত হয়। তো এই নথিগুলো আপনাকে লাগবেই, কোনো সন্দেহ নেই। অবশ্য তাহলে আপনারা এই নথিগুলো তৈরি করে রাখুন। ভিডিওটি এখানে শেষ করছি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করার জন্য আপনাদের রিকোয়েস্ট করলাম, কমেন্টে আপনাদের মতামত লিখুন। এই যে নথি, এই নথির যদি আপনারা লিঙ্ক চাইছেন অবশ্য কমেন্টে লিখুন, আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দেব, কথা থেকে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি। শেষ করছি ভিডিওটি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।